আসসালামু আলাইকুম। এনিউ ম্যাথ মুখশিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার টু, সেট থিওরি অথবা সেট তত্ত্ব। আজকে আমি গুরুত্বপূর্ণ উপপাদ্য তিন এবং উপপাদ্য ফন্ড নিয়ে আলোচনা করব। এদিকে আরেকটা আছে আমাদের উপপাদ্য ফন্ড, এটা নিয়ে আলোচনা করব। আর এখানে দ্য মর্গানের সূত্র, এটা নিয়ে আলোচনা করব। এখন এই চ্যাপ্টারে আপনাদের উপপাদ্যগুলো করতে গেলে যে নিয়মগুলো জানতে হবে, যদি ইউনিয়ন থাকে তাহলে ইউনিয়নের পরিবর্তে লিখব কত, বা যেমন এক্স বিলংস টু এ ইউনিয়ন বি দেওয়া আছে, তাহলে কী লিখতে পারব, এক্স বিলংস টু কত এ ইউনিয়নের জন্য, বা এক্স বিলংস টু কত বি। এখন দেখেন এক্স ডাজ নট বিলংস টু, যদি এ ইউনিয়ন বি থাকে, যদি এ আকারে থাকে মানে ডাজ নট আকারে, তাহলে আমরা ইউনিয়ন সমান দেবো কত এবং, দেন এক্স ডাজ নট বিলংস টু কত এ ইউনিয়নের জন্য দেবো এবং এক্স ডাজ নট বিলংস টু কত বি। তাহলে কী বুঝলাম আমরা, ইউনিয়ন থাকলে বা দেবো, কিন্তু ডাজ নট বিলংস টু আকারে থাকলে আমরা ইউনিয়ন থাকলে কী দেবো এবং দেবো। ইন্টারসেকশন থাকলে লিখবো এবং, তাহলে দেখেন এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এক্স বিলং এক্স বিলংস টু কত এ ইন্টারসেকশন থাকলে এবং দিব এক্স বিলংস টু কত বি। এখন যদি ডাজ নট বিলংস টু আকারে থাকে তাহলে ইন্টারসেকশন সমান লাগবে কত, অথবা যেমন এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশনের জন্য, অথবা এক্স ডাজ নট বিলংস টু কত বি। তাহলে এই নিয়মগুলো কিন্তু আপনাদের জানতে হবে, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, সবসময় কিন্তু কাজে লাগবে, এটা ছাড়া কিন্তু আপনারা আগাইতে পারবেন না। আমরা এই এটাই আসে 11 সাল এবং 17 সালে আসছিল, এটাই আমি এখন প্রমাণ করব। বাম পক্ষ দেওয়া আছে এটা, ডান পক্ষ দেওয়া আছে এটা। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ সময় ডান পক্ষ প্রমাণ করব, পরে আবার কি বাম পক্ষ থেকে আমরা কী করবো ডান পক্ষ প্রমাণ করব। তাহলে প্রমাণ এক নাম্বার, যে একের জন্য এক নাম্বার ধরে নেব কত, এখানে যা থাকবো তা ধরে নেব কত, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম বা পূরক, পূরক এর নাম আছে কত পূরক। আচ্ছা সবগুলো অঙ্কের মধ্যে এভাবে ধরে নেব, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি পূরক। তাহলে দেখেন এক্স এ পূরকটা যদি উড়াইতে চায় তাহলে আমি বিলংস টু থাকে তাহলে কী হবে, ডাজ নট বিলংস টু হয়ে যাবো, যে এখানে পূরক থাকে এই পূরকটা যদি তুলে দেয় তাহলে এখানে গিয়ে হয়ে যাবো তো ডাজ নট বিলংস টু। তাহলে দেখেন এক্স ডাজ নট বিলংস টু পূরকটা তুলে দিয়েছি, এ ইউনিয়ন বি হয়েছে। তাহলে এক্স ডাজ নট বিলংস টু কত এ, এক্স ডাজ নট বিলংস টু কত এ, তাহলে ডাজ নট আকার থাকলে ইউনিয়ন থাকলে কী হবে, ডাজ ইউনিয়ন থাকলে কত হবে এবং হবে, যে এই নিয়ম অনুসারে এবং হবে, এই জন্য আমি এখানে এবং লিখলাম। তারপর এক্স ডাজ নট বিলংস টু বি। এখন আমাদের কি প্রমাণের দিকে তাকাতে হবে, প্রমাণে দেখেন যে এগুলো প্রাইম আকারে আছে, তো প্রাইম আকারে উড়ান আনার জন্য কী করতে হবে, এখানে আসছিল ডাজ নট বিলংস টু, এখন যদি এখানে থেকে ডাজ নট নটটা যদি তুলে দিই তাহলে এদিক দিয়ে হয়ে যাবে একটা কি পূরক চিহ্ন, আবার এটা যদি মনে করেন যে পূরকটা তুলে দেয় তাহলে এই দিক দিয়ে কী হয়ে যায়, ডাজ নট বিলংস টু, তার মানে কি এটা আর এটা কি আমার কি একই কথা। এবং এক্স আসিল ডাজ নট বিলংস টু, আমরা ডাজ নটটা তুলে দিলাম তাহলে এই দিক দিয়ে দেব কি একটা পূরক চিহ্ন দেব। তাহলে দেখেন এক্স এক্স আছে, একসাথে লিখতে পারি আমরা এক্স বিলংস টু এ পূরক, এ পূরক এবং থাকলে আমরা কী দেব, এবং থাকলে কী দেব ইন্টারসেকশন, যে এবং থাকলে কী দেব আমরা ইন্টারসেকশন। তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স, এক্স বিলংস টু এ পূরক এবং থাকলে ইন্টারসেকশন বি পূরক। তাহলে এটা কোন থেকে পাইছি আমরা, যে এটা সমান মানে এটা সমান পাইছি কত, আমরা এটা পাইছি, তাহলে আমরা কী লিখবো, যে এটা লিখবো এ ইউনিয়ন বি পূরক, সুতরাং এ ইউনিয়ন বি পূরক। তারপর আমরা দিব একটা সাবসেট, সাবসেট এখানে যেটা পাইছি এটা লিখবো, এটা
এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম। আমরা কি বাম পক্ষ ক্যালকুলেশন করে আমরা ডান পক্ষ প্রমাণ করছি, এখন আমরা বাম পক্ষ ক্যালকুলেশন করে আমরা কি করব ডান পক্ষ প্রমাণ করব। তাহলে ধরে নেব কত, আগে ধরছিলাম এক্স, এখন আমরা এটা ধরে নেব কত ওয়াই বিলংস টু এটা। তাহলে ওয়াই বিলংস টু এ ফোর অফ ইন্টারসেকশন থাকলে আমরা কী দেবো এবং দেবো নিয়ম অনুসারে, এবং ওয়াই বিলংস টু কত বি ফোর অফ। আচ্ছা এই দিক থেকে দেন এই আমি তো এইটার সময় এটা আমি প্রমাণ করবো, দেন এ এবং বি এর মাঝে কিন্তু পূরক চিহ্ন নাই, তাহলে আমরা কি পূরকগুলো কি মুক্ত করবো। তাহলে ওয়াই এখানে দেখি ডাজ নট বিলংস টু দিলে তাহলে এখান থেকে পূরকটা কি মুক্ত হয়ে যাবে, এবং ওয়াই এখান থেকে যদি আমি পূরকটা তুলে দিই তাহলে কী হয়ে যাবো ডাজ নট বিলংস টু হয়ে যাবো। তো ওয়াই ডাজ নট বিলংস টু মানে দুইটা ওয়াই আছে একটা ওয়াই রাখলাম, ডাজ নট বিলংস টু আছে দুইটাতে একটা, ওয়াই ডাজ নট বিলংস টু, ওয়াই কত ডাজ নট বিলংস টু। তারপর এ এবং থাকলে কী দেবো ইউনিয়ন বি আছে বি, যে এইগুলো নিয়ম থাকে কিন্তু যে ডাজ নট ইউনিয়ন থাকলে আমরা কী দেবো এবং দেবো। তো এখন দেন প্রমাণের ক্ষেত্রে দেন যে এটার উপরে কিন্তু প্রাইম আছে, তাহলে আমরা কি এটার উপরে কী করতে হবে আমার প্রাইম আনতে হবে, প্রাইম কীভাবে আনবো দেন এখানে ডাজ নট বিলংস টু আছে ডাজ নটটা তুলে দেবো, যদি তুলে দিই তাহলে এই দিক থেকে কী করতে হবে আমার কি ডান পাশে একটা কি পূরক চিহ্ন দিতে হবে, যে পূরক চিহ্ন দিলাম। তাহলে এটা কার জন্য পাইছি এতটুক যে এতটুক ক্যালকুলেশন করে কিন্তু আমরা এটা পাইছি, তাহলে আমরা কি লিখতে পারি কিন্তু এ পূরক ইন্টারসেকশন বি পূরক সাবসেট এখানে যেটা পাইছি এটা, দুই নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন এক এবং দুই যদি তুলনা করি, এখন যদি এক এবং দুই নং যদি তুলনা করি তাহলে আমরা কি লিখতে পারবো এ ইউনিয়ন বি পূরক, এ ইউনিয়ন বি পূরক, এ ইউনিয়ন বি পূরক ইজিক্যাল টু এখানে দেখেন এ ইউনিয়ন বি পূরক, তাহলে এদিকতে আছে এটা আর এদিকতে আছে, তাহলে আমরা কী লিখবো সমান লিখবো, সমান দিতে পারবো সমান, দেখেন এইটা আর এটা কিন্তু সেম, তো এইটা রাখলাম সমান কত আছে আমাদের এইটা, আবার এইটা এটা কিন্তু সেম, তাহলে একসাথে আমরা লিখতে পারি এটা। আশা করি এটা বুঝতে পারছেন, এটাই আসে আপনাদের। এখন একটা দেখবো 15 নম্বরটা, এদিক দিয়ে আর এরপর আগে আর গুরুত্বপূর্ণ নয় আপনাদের, এগুলো আসে না। পনেরো নম্বরটা আসে, এটার মধ্যে আপনাদের ইউনিয়ন থাকলে বা এবং ইন্টারসেকশন থাকলে এবং এই দুইটা নিয়ম জানলে আপনাদের হবে, ইউনিয়ন থাকলে বা ইন্টারসেকশন থাকলে এবং কি বলছে যদি এ বি সি যে কোনো সেট হয় তবে দেখা হচ্ছে বাম পক্ষ সমান আমাকে ডান পক্ষ প্রমাণ করে দেখাতে হবে। তা প্রথমে আমরা কী করবো এ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করবো, তারপর আবার কি ডান পক্ষ সমান কী করবো বাম পক্ষ প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা ধরে নেব মনে করি এই যে এটা 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 সমান প্রমাণ করবো এটা, তা মনে করি এক্স বিলংস টু যে এটা, তাহলে আমরা কী লিখতে পারি এক্স বিলংস টু কত এ ইউনিয়ন থাকলে বা এক্স বিলংস টু এই যে এটা, এখানে দুইটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট, তাহলে প্রথমে লিখছি এক্স বিলংস টু এ ইউনিয়ন থাকলে বা এক্স বিলংস টু কত এটা, তারপর দেখেন এক্স বিলংস টু এ বা এন দেন এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু বি ইন্টারসেকশন থাকলে এবং এক্স বিলংস টু কত সি। এখন দেখেন এটার সাথে এটা গুণাকার আছে, গুণা করে দেবো আমরা এক্স বিলংস টু এ বা এক্স বিলংস টু বি, এটার সাথে এটা গুণ করছি এবং আছে এবং দেব, তারপর এক্স বিলংস টু এ এক্স বিলংস টু এ বা বা, তারপর এটার সাথে কোনটার সাথে এটার সাথে এটার সাথে গুণায়ন, তাহলে এক্স বিলংস টু সি এক্স বিলংস টু সি দিলাম।
দুইটা থেকে একটা লিখবো আমরা, এক্স বিলংস টু এ, বা থাকলে আমরা কী দেব, ইউনিয়ন এ ইউনিয়ন বি, এবং দুইটা থেকে একটা লিখবো, এক্স দুইটা বিলংস টু থেকে একটা বিলংস টু লিখবো, তো এক্স বিলংস টু এ আছে এ, বা থাকলে ইউনিয়ন সি আছে সি, তারপর এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এবং থাকলে ইন্টারসেকশন একসাথে লেখা হয়েছে, তো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এবং থাকলে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এক্সটা এটার মধ্যেও আছে আবার এক্সটা কি এটার মধ্যেও আছে, একসাথে লেখা হয়েছে। তারপর হচ্ছে আমাদের যে কাজটা করবো আমরা, এটা তো ফায়া গেছি আমরা, দেন যে এটা কিন্তু ফায়া গেছি ডান পোকো, তার কোনটা সময় পাইছিলাম, এটা না এটা এটা সাবসেট এটা এক নং দিয়ে রাখলাম। এখন আমরা এই বাম পোকো সমান এটা প্রমাণ করব, তাহলে আমরা ধরে নিই ওয়াই বিলংস টু, ওয়াই বিলংস টু এটা, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি, ইন্টারসেকশন থাকলে কত, এবং ওয়াই বিলংস টু এ ইউনিয়ন কত সি, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন থাকলে বা, ওয়াই বিলংস টু কত বি, এবং ওয়াই বিলংস টু এ ইউনিয়ন থাকলে বা, ওয়াই বিলংস টু কত সি, একসাথে লিখবো দুইটা ওয়াই আছে, ওয়াই বিলংস টু দুইটা আছে একটা লিখবো, তারপর এ না এখানে যে কাজটা করা হয়েছে দেখেন এটা থেকে এটা গুণ করলে কিন্তু এটাই আছে, তাহলে আমরা এখানে যে কাজটা করা হয়েছে ওয়াই বিলংস টু এ, দেন যে দুইটা ওয়াই বিলংস, ওয়াই বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ দুইটা আছে না, দুইটাতে আমরা কী লিখছি একটা কমন নিছি, ওয়াই বিলংস টু এ বা আছে বা, তারপর দেখাচ্ছে কত আমাদের ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি এবং আছে, এবং ওয়াই বিলংস টু কত সি, এন দেন এটার সাথে এটাতে এটা গুণ করলে কিন্তু এটাই আছে, তার মানে কি প্রথমে ওয়াই বিলংস টু এ ছিল, ওয়াই বিলংস টু এ ছিল প্রমাণের জন্য আমরা এই কাজটা করবো, তো দুইটা থেকে কি আমরা কী করবো কমন নেব কত, ওয়াই বিলংস টু কত এ, তারপরে বা কমন তো নিছি ফলে আছে কত ওয়াই বিলংস টু বি, এবং ওয়াই বিলংস টু কত সি, তো ওয়াই বিলংস টু এ বা দুইটা ওয়াই থেকে একটা ওয়াই নেব, দুইটা বিলংস টু থেকে একটা বিলংস টু লিখবো বি, এবং থাকলে ইন্টারসেকশন সি, তাহলে ওয়াই বিলংস টু এ বা থাকলে ইউনিয়ন, মানে একসাথে লেখা হয়েছে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই, দুইটা ওয়াই থেকে একটা ওয়াই, দুইটা বিলংস টু থেকে একটা বিলংস টু এ বা থাকলে ইউনিয়ন বি ইন্টারসেকশন কত সি, তাহলে এটা কিন্তু ডান পক্ষ, এটা কিন্তু আমাদের বাম পক্ষ পাওয়া গেছে কিন্তু, তাহলে বা ডান পক্ষ থেকে আমরা কী করছি বাম পক্ষ এটা পাইছি, তা কী লাগবো এটা সমান পাইছি, এইটা সাবসেট যেটা পাইছি আমরা এটা। এখন আমরা এক এবং দুই নং তুলনা করলে দেখব পাওয়া যাবো, এক এবং দুই নং তুলনা করলে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এটা সমান কত পাইছি আমরা, এটা পাইছি না, এটা সমান এটা পাইছি, এটাই এক এবং দুই তুলনা করে আমরা এটা পাইছি, আশা করি সবাই বুঝতে পারছেন।